আটলান্টিক মহাসাগরে নিখোঁজ ডুবোজাহাজ টাইটানের সন্ধান অবশেষে পাওয়া গেছে। টাইটানিকের কাছেই পাওয়া গেছে এর ধ্বংসাবশেষ, ফলে 5 আরোহীর জীবিত উদ্ধারের আশাও আর নেই। পুরো বিশ্ব যখন এই খবরে শোকাহত, তখন নেটফ্লিক্সের একটি কাজ জন্ম দিয়েছে তুমুল সমালোচনার। সম্প্রতি ফ্রি ডাইভিং ডকুমেন্টারি দ্য ডিপেস্ট ব্রেথের ট্রেলার প্রকাশ করেছে তারা। অ্যালেশিয়া জেচিনির জীবন কাহিনী প্রদর্শন নিয়ে তৈরি এটি, যিনি ফ্রি ডাইভিংয়ে বর্তমান বিশ্ব রেকর্ডের অধিকারী। ট্রেলারে দেখা গেছে অ্যালেশিয়া সমুদ্রের গভীরে ডুব দিচ্ছেন। ফ্রি ডাইভিং হলো একটি ডাইভিং কৌশল যেখানে গিয়ারের পরিবর্তে শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণের মাধ্যমে পানির নিচে টিকে থাকতে হয়। নেটফ্লিক্সের সময় জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছে নেটিজেনরা। অনেকে মনে করছেন ডুবোজাহাজ ডুবে যাওয়ার ঘটনাটিকে ডকুমেন্টারির প্রচারণার জন্য ব্যবহার করছে নেটফ্লিক্স।